আমার চাওয়া সবসময় সংসদ সদস্য হিসাবে যেটা আমি সবসময় চেয়েছি বা ভবিষ্যতেও চাইবো, যে আমার নড়ালবাসী, বিশেষ করে নড়াল দুই আসনের যারা মানুষ আছে তারা যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, এটাই আমার সবসময় চাওয়া। ব্যক্তিগত চাওয়ার থেকে আমার যে কাজটা আমি করছি এখানে আমার নড়ালবাসীর চাওয়ার জন্যই এই চাওয়াটাই সব থেকে বেশি। আমি বললাম বিসিবি সভাপতি একটা প্রক্রিয়া, এটা বিসিবি সভাপতিটা আপনি নির্বাচনের মাধ্যম দিয়ে আসতে হবে। যেহেতু আমি এখনো ডোমেস্টিক ক্রিকেট খেলছি, এই যা কাজগুলো এখনো আমি আমি ওইভাবে পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরে এখানে আরও কিছু প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলোর ভেতরে আমরা এখনো যাইনি, সব মুখ দিয়ে বললেই তো আর হয়ে যাবে না। আর যেটা আগেও বললাম যে সংসদ সদস্য হিসাবে চাওয়া একরকম, আর ব্যক্তি মাশরাফি সেটা কি চায় সেটা মিডিয়ার সামনে এসে বলার বিষয় না। আমার জীবন আমার মতো করেই কাটবে, এটাই স্বাভাবিক। আমি কী চাই, কীভাবে চাইবো, কীভাবে চলবে সেটা অন্য জিনিস। আর আমি যে সংসদ সদস্য হিসেবে আছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন, আমার নড়াইলের জনপদের মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে জয়ী করে সংসদে পাঠিয়েছেন আগের বারও এইবারও। তো আমার প্রথম এবং শেষ চাওয়াই থাকবে যে এই মানুষগুলোকে যেন আমি লেট ডাউন না করি, এই মানুষগুলো যেন সুখে শান্তিতে থাকতে পারে। আমার ব্যক্তিগত চাওয়ার থেকে এই মানুষগুলোর চাওয়াটা যেন সবার আগে পূরণ হয়, এটাই আমার সর্বপ্রথম চাওয়া।